হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, দুপুরবেলার সব কাজবাজ কমপ্লিট, ঘরদুয়ার মোছা হয়ে গেছে। আর আজকে আমি আর কি করবো বলো তো, একটা কাজ ইম্পর্টেন্ট বাকি আছে, সেটা হচ্ছে আমার সিঁড়িতে ঝাঁট দিতে হবে আর এই জুতোগুলো একটু গোছাতে হবে। তো চলো কাজটা শুরু করো, তোমরা সাথে থাকো, পুরোটা দেখতে থাকো, নতুন বন্ধুদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, জুতোগুলো অনেক দিন ধরেই পরিষ্কার করা হয় না, আর এই জায়গাটাকেও পরিষ্কার করা হয় না, কারণ ফ্ল্যাটে মেম্বার এখন কম আছে। তো বেশি মেম্বার যতক্ষণ না হয় ততক্ষণ একটা লোক রাখা তো যায় না। যাই হোক, তো আমাদের নিজেদেরকেই করে নিতে হবে। তো অনেক দিন পর আজকে, যেহেতু স্কুল এখন ছুটি আছে গরমের জন্য, তো ভাবলাম জুতোর র‍্যাকটা ভালো করে গুছিয়ে নিই আর সিঁড়িটাকেও ঝাড় দিয়ে নিই, তাহলে পরিষ্কার থাকবে, নয়তো পায়ে করে ধুলো সব মানে ঘরে ঢোকে। আর আজকে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কেন বলো তো, এত গরম পড়েছে না, যার জন্য তেমন কিছু রান্নাবান্না করিনি। মাছ ভাজা করেছি, পটল ভাজা, টকের ডাল আর ভাত করেছি। তো একদম তাড়াতাড়ি রান্নাবান্না সব হয়ে গেছে, তারপর ঘরের কাজবাজগুলো সব করে নিলাম। তো এখন আমি স্নানে যাবো, আজকে আমি শ্যাম্পু করবো। তো এই সবগুলো ঝাঁট দিতে গেলে দেখো প্রচুর ধুলো বেরাচ্ছে, মানে জাস্ট শুরু করেছি তাতেই নিচের দিকে ঝাঁটার তলায় কত ধুলো, তো ভাবো কতটা ধুলো উড়েছে। তো ভাবলাম শ্যাম্পু করার আছে, তো ভালো করে ভালো সিঁড়িটা পরিষ্কার করে নিই, যাতে দেখতেও ভালো লাগবে আর আমার মাথায় যা নোংরা টোংরা যাবে সব পরিষ্কার করে নেবো, শ্যাম্পু করে নেবো। তো ভিডিওটা রইলো তোমাদের জন্য, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো চলো ভিডিওটা তোমাদের জন্য রইলো। Thank you.